আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি রিদওয়ান এবং আমার চ্যানেল রিদওয়ান স্টিউবে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ 10 এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো অনেকে উইন্ডোজ 10 এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না, যারা চাচ্ছিলেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন তাদের জন্যই আমি টিউটোরিয়ালটি বানিয়েছি। যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, যদি আপনি প্রথমবারের সাথে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সবার প্রথমে আমাদের চলে যেতে হবে উইন্ডোজ 10 টাস্কবার। টাস্কবার থেকে আমরা এখানে সার্চ অপশন পেয়ে যাব। সার্চ থেকে আমরা লিখব পাসওয়ার্ড EASS। তো পুরোটা লেখা লাগেনি, চেঞ্জ ইউর পাসওয়ার্ড এসে গেছে। চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনারা যদি পিন কোড দিয়ে থাকেন ইনস্টলের সময় উইন্ডোজ, তো এরকম আপনাদের অপশন আসবে উইন্ডোজ হ্যালো পিন। এটাতে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন চেঞ্জ। চেঞ্জে ক্লিক করলে এখানে আপনারা পিনের এখানে বর্তমান পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা এখানে সংখ্যার পাশাপাশি অক্ষর এবং চিহ্ন ব্যবহার করতে চান তাহলে এটাই বক্সটা অবশ্যই টিক দিয়ে নেবেন, না হলে আপনাদের এখানে অক্ষর এবং চিহ্নগুলো উঠবে না। ওকে প্রেস করার সাথে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার পর আমরা চেক করার জন্য আবারও স্টার্টে যাব। যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পর উপরে অপশন আসবে লক সাইন আউট। তো লক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আবার পুনরায় কম্পিউটারটি চালু হয়ে গিয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি দোয়া করতে থাকেন। আল্লাহ হাফেজ।